রেল পুলিশের তৎপরতায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল এক মহিলা। রেল লাইনে শুয়ে থাকা ওই মহিলাকে নজরে আসতে ছুটে যায় জিআরপি। ঘটনাটি ঘটেছে বালুরঘাট রেল স্টেশনে। ট্রেন লাইনের নিচে শুয়ে পড়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই মহিলা। রেল পুলিশ জিআরপি ওই মহিলাকে রেল লাইন থেকে তুলে নিয়ে আসে। রেল পুলিশের পক্ষ থেকে ওই মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরের দুনিয়া থেকে সাগর মহন্তের রিপোর্ট। আস্তে আস্তে বন্ধু ধরে ধরে এখানে ওঠো 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 চলো 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 ওঠো স্যার, আজকে রেল স্টেশনে একটা ঘটনা ঘটেছে। এক মহিলা রেলের সামনে ঝাঁপ দিয়েছিল এবং তারপর সুসাইড করতে উনি এসেছিলেন, তো উনার প্রাণ রেলের তৎপরতায় বেঁচেছে। এই বিষয়টা কি শুনেছেন এবং কি জানেন? আজকে যখন সকালবেলা হচ্ছে আপ বললেন, তখন প্ল্যাটফর্মে এন্ট্রি মারে, এন্ট্রি দেওয়ার ওকার টাইম হয়, ট্রেনটা জাস্ট ঢুকবে, ট্রেনের গতিটা খুব স্লো ছিল। তো ওই সময় একটা ভদ্রমহিলা তোলা দাস সমত বাড়ি চক বিভূতি বাড়ি, তো উনি সুইসাইড করার জন্য ইঞ্জিনের সামনে ঝাঁপ দেন। তো গতিটা কম থাকার জন্য ওই আমাদের যে ট্রেনের যে পাইলট উনি আর কি ব্রেকটা ব্রেক জোরে কষাতে ট্রেনটা থেমে যায়। যাই হোক, একটু হালকা ধাক্কা লেগে ধাক্কা লাগে, সেরকম বেশি ইঞ্জুরি হয়নি। তো সঙ্গে সঙ্গে ওখানে আরপিএফ জিআরপিএফ সব ছিল, ওরা সঙ্গে সঙ্গে ভদ্রমহিলাকে দুটো বাড়ি করে হাসপাতালে রাখি। স্যার আপনার নাম? আমার নাম দিলীপ মাহাতি। কী পোস্টে আছেন আপনি? আমার এসি বালুরঘাট জিআরপি। এখানে আমি একজনকে নিতে এসেছিলাম স্টেশনে, তো এসে দেখি সবাই দৌড়াদৌড়ি করছে, তো তারপরে একটু এগিয়ে গেলাম, দেখি যে এখানকার আরপিএফরা ওনাকে তুলে নিয়ে এসে হচ্ছে হসপিটালে তাকে নিয়ে গেল। একজন মহিলা ছিলেন, পরে জানতে পারলাম যে তার নাম দোলা রায়, দোলা দাস তার নাম। আর জানেন যেসব আরপিএফরা তাকে বাঁচিয়েছে, তার মধ্যে প্রসূন সরকার আর হচ্ছে পঙ্কজ ভারতী, এরা দুজন ওনাকে তুলে নিয়ে এসে তারপর সবাই ধরাধরি করে তাকে হসপিটালে পাঠিয়েছে। কি জানতে পারলেন বিষয়টা, উনি কি পড়ে গেছিলেন না? না না, পড়ে যায়নি উনি। পরে জানতে পারলাম যে উনি মানে ওখানটা শুয়ে পড়েছিলেন। হ্যাঁ, শুয়েছিলেন, বলতো আমি বাঁচতে চাই না, এরকম একটা বলছিল। উনি কি তাহলে আত্মহত্যা করতে? হ্যাঁ, উনি মনে হয় আত্মহত্যা করতেই গিয়েছিলেন। কারণ কিছু জানতে পারলেন? না না, আমরা জানতে পারিনি।